একটা মজার ব্যাপার বলি তো সাধারণত আমার আম্মু রেগুলারই তার কাজের জন্য আর কি বের হওয়া লাগে বাসা থেকে তো তার রেগুলার রুটিনের মধ্যে সে সকাল সকাল সব কিছু করে আর কি সে তার অফিস শিডিউল আর কি পালন করে তো আমার মার তো হচ্ছে বাসায় তিনটা বাচ্চা থাকে একটা বাচ্চা হচ্ছে আমি আর আর একটা বাচ্চা আমার ছোট বোন আর একটা বাচ্চা হচ্ছে আমার ছোটো ভাই তো এই যে সে তিনটা বাচ্চা রেখে যায় আর কি বাসায় তো বাসায় যখন আসে সে সাধারণত খালি হাতে কখনোই আসে না কারণ আম্মু যখন আসে বলি যে তুমি কি নিয়ে আসছো তো আম্মুকে যখন বলি আম্মু কখনোই খালি হাতে আসে না তো আম্মু হচ্ছে সবার পছন্দ মতো আর কি জিনিসপত্র আনে এখন ব্যাপার হচ্ছে আমি তো সাধারণত ডায়েটে থাকি তো ডায়েটে থাকলে তো আমি বিস্কিট আর কি খাই না ওইভাবে তো আম্মু আমার জন্য বিস্কুট নিয়ে আসে তো আমার বিস্কুটগুলো জমায় আমি এই যে হচ্ছে এক ব্যাগ করছি ঠিক আছে বিস্কুটগুলো এই যে হচ্ছে বিস্কিটগুলো হ্যাঁ আমি খাই নাই যে বিস্কিটগুলো হচ্ছে পলি ব্যাগে আমি রেখে দিয়েছি এই কয়দিনের বিস্কিট কারণ প্রতিদিনই সে আনে এই বিস্কিটটা আমার খুবই খুবই পছন্দের বিস্কিট আমি পেলে খাই আর কি এই বিস্কিটটা এই যে এই যে আমার মা প্রতিদিন এক এক প্যাকেট আনে তার এক একটা বাচ্চার জন্য তো এই যে আমার বিস্কিটগুলো আমি এভাবে হচ্ছে জড়ো করে রেখে দিছি আম্মুকে আজকে বলতেছিলাম আম্মু তুমি আমার জন্য কিচ্ছু আইরো না কারণ আমার হচ্ছে এক পলি বিস্কিট হয়ে গেছে আরও বিস্কিট ছিল ঠিক আছে আরও বিস্কিট ছিল বাট আমার আবার আমি আমার ছোট ভাইকে দেই যে তুমি খেয়ে ফেলো এই হচ্ছে মারা যখন বাসা থেকে বের হয় তখন তারা কখনো খালি হাতে আসতে পারে না